কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির মুখে লাখ লাখ কৃষকদের অবরোধ চলছে। সেই অবরোধকে সমর্থন জানিয়েছেন খোদ শাসক দল। এছাড়াও সেই কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছে বাম কংগ্রেস জোটও। আজ NH6 মেছোগ্রামে CPM এর নেতা ইব্রাহিম আলীর নেতৃত্বে অবরোধ চলছে সকাল 7টা থেকে। তাদের দাবি অবিলম্বে কৃষক আইন প্রত্যাহার করা, আর তা না হলে আন্দোলন তারা জারি রাখবেন। অবরোধে সামিল হয়েছিলেন DYFI এর পূর্ব মেদিনীপুর জেলার প্রেসিডেন্ট নাজির হোসেন সহ একাধিক নেতৃত্ববৃন্দ। ধর্মঘট, আপনারা সকলে জানেন যে আজকে 13-14 দিন ধরে সারা দেশের কৃষকরা এই সময়কালে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকার কৃষক বিরোধী যে সর্বনাশা কৃষি আইন সংসদে পাশ করেছে, সারা দেশের কৃষকদের পক্ষে ভয়াবহ ক্ষতি। তাই আজকে খোলা আকাশের নিচে দিল্লির বুকে লাখো লাখো কৃষকরা রাস্তা অবরুদ্ধ করে আজকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছে অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত কৃষি আইন প্রত্যাহার করেনি সংযুক্ত কিষাণ মোর্চা। সারা দেশ জুড়ে আজকে সাধারণ ধর্মঘট ভারত বন্ধের আহ্বান জানিয়েছে। আমরা এখানে কৃষকদের সমর্থনে, আমরা কৃষক শ্রমিক ছাত্র যুবরা, আমরা আজকে NH6 মেছোগ্রামে আমরা অবরোধ করেছি। আমরা মোদী সরকার বিজেপি সরকারের কাছে অবিলম্বে আমাদের দাবি, অবিলম্বে কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহার করুন, না হলে আমাদের আন্দোলন চলবে, ধর্মঘট আজকে সারাদিন চলবে।